দাবিগুলো একটু একে একে বলেন, কয় দফা দাবি আপনাদের? আমাদের দাবি হচ্ছে একদফা দাবি। আচ্ছা, কি আমাদের একদফা দাবি? আমাদের জাতীয়করণ, আমরা জাতীয়করণ চাই, আমাদের একদফা দাবি। এই দাবি নিয়ে আমরা আমাদের চলমান শান্তি শৃঙ্খলাভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাবো। আপনাদের কোনো অভিযোগ আছে? আপনাদের ঊর্ধ্বতন যারা অফিসার আছে তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে? আমাদের অত্যাধুনিক অফিসারদের বিরুদ্ধে আমরা এখন কোনো কমপ্লেন করতে চাইতেছি না। আমাদের যেটা দাবি, একদফা এক দাবি, আমরা আমাদের দাবি মেনে নিলে আমরা এখানকার রাজপথ ছেড়ে চলে। আচ্ছা, এই একটু জানতে চাচ্ছি যে এটা জনগণেরই প্রশ্ন যে দেশের এই ক্রান্তি লগ্ন যে অবস্থা চলছে এই মুহূর্তে আপনাদের দাবিটা কি ইতিবাচক থেকে নেতিবাচক হয়ে যাবে কিনা? এটা আপনারা জানেন যে এখন বন্যাকালীন কবলিত যে এলাকাগুলো আছে, ঠিক আছে, সেখানে কিন্তু আমাদের একটা টিম কাজ করতেছে। আপনারা দেখছেন গতকালকে আমাদের এক সহযোদ্ধ আনসার সদস্য ভাই, তিনি একটা বন্যা কবলিত একটা এলাকায় প্রাণ নিয়ে গেছে। ওখানে যাওয়ার পরে সে বন্যায় পানিতে আটকে পড়ে তাই মৃত্যুবরণ করছে। হ্যাঁ, আপনারা ইতিমধ্যে যা আমাদের সহযোদ্ধা ভাই, উনি কালকে সে মারা গেছে। তো ওখানে আমাদের একটা টিম কাজ করতেছে। না, আপনাদের টিম তো কাজ করছে, ঠিক আছে, কিন্তু আপনাদের এত বড় একটা দাবি, এত বড় একটা দাবি আছে। হ্যাঁ, এই দাবি আপনারা কি করবেন? আপনারা জানেন আমরা সেই আমাদের আন্দোলনটা বর্তমান প্রচলিত, কিন্তু 25 তারিখ না, আমরা হচ্ছে আন্দোলনটা আমাদের 11 তারিখ থেকে চালাইতেছি, 11 আগস্ট থেকে, ঠিক আছে। তো আপনারা জানেন আমাদের 11 থেকে, আগস্ট থেকে আমাদের আন্দোলনটা চালু হয়েছে। তো আমরা এই বন্যা পরিস্থিতিতে না আমাদের দাবি, আমাদের দীর্ঘদিন 12-13 দিন আমাদের সময় নিয়েছে, সময় নিয়ে আমাদেরকে কোনো আশ্বাস, শুধু আশ্বাস দিয়ে গেছে, আমাদের বাস্তবায়নের কোনো মন্ত্রণালয় কোনো আমাদেরকে আশ্বাস দিয়েছে 11 আগস্ট। আমরা 11 আগস্ট জাতীয় ফেস খেলাম সুপ্রিম কোর্টের সামনে আমরা জড়ো হয়েছি। ওখানে আমাদের মহাপরিচালক আমাদের আশ্বাস দিয়েছে, কিন্তু আশ্বাসে কোনো আমাদের সমন্বয়। আপনারা কি কোনো আলটিমেটাম দিয়েছিলেন? আমরা আলটিমেটাম, আমাদের কাছে সময় চাইছে তারা। হ্যাঁ, 15 দিন আমরা সেখানে 10 দিন সময় দিয়েছি, কিন্তু সেখানে 13 দিন হয়ে গেছে, আজকে পর্যন্ত আমাদের কোনো কিছু হয় নাই। আমাদের শুধু আশ্বাস দিয়ে যাইতেছে, আশ্বাস দিয়ে এটা বন্য কবলিত এলাকায় আমাদের সকল যে সহযোগিতা আনসার বাইরে আছে সবার বেতন থেকে একদিনের বেতন আমরা দিয়ে দিচ্ছি বন্যা কবলিত। তার টাকার অঙ্ক পায় দ্বারা আপনার 2,90,80,000 টাকা। তো বন্যা কবলিত এলাকায় খুব শীঘ্রই এটা পৌঁছে যাবে। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে এত বছর তো আরেকটা সরকার ছিল, ওই সরকারের আমলে আপনারা এই দাবিটা পেশ করেননি কেন? আপনারা জানেন আমরা 2016-17 সালে একবার আন্দোলনে গেছিলাম, তখন আমাদেরকে একটা আশ্বাস দিয়ে সকল সদস্যকে ঘরে ফিরিয়ে ব্যারাকে ফিরিয়ে দিয়েছে। ব্যারাকে যাওয়ার পরে তারা আশ্বাসের বিশ্বাস ছিল, কিন্তু বিশ্বাসের আমাদের তখনও অবগতি ঘটে, এই জন্য তখন আর আনসার এখন হতে পারে না, আর আন্দোলন ইয়ে করতে পারে না। আর এখন হচ্ছে আপনার স্বৈরাচার মুক্ত দেশ, বৈষম্যের কোনো ঠাঁই নাই, এই বাংলায় বৈষম্য থাকবে না, এই নিয়ে আমরা আবার নতুন করে আমাদের আন্দোলন নামছি। আচ্ছা, আরেকটা ছোট বিষয়, একটু আপনাদের আন্দোলনের কর্মসূচি হিসেবে, যেহেতু মানুষ একটা মাত্র গণ আন্দোলন থেকে বের হয়ে এসেছে, যে সাধারণ মানুষের যেই এখন আর কি ভুগতে হচ্ছে আপনাদের আন্দোলনের কারণে, সেক্ষেত্রে আপনাদের কোনো উদ্যোগ আছে কিনা যে সাধারণ মানুষ যাতে তাদের সাথে কোনো দুর্ভোগ না হয়, আপনাদের আন্দোলনটাও যাতে শান্তিপূর্ণ হয়, এমন কোনো কর্মসূচি আছে কিনা আপনাদের? আমরা আমাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে চালিয়ে যাইতেছি, যেন গণ মানুষের সাধারণ মানুষের কোনো দুর্ভোগ না হয় এইদিকে আমরা খেয়াল আছে। আমরা কিছু গাড়ি যদিও আটকাই, তারপর আমরা গাড়িটা বেশি জ্যাম হলে আমরা সারিয়ে দিতেছি, সারিয়ে দিয়ে আমরা গাড়িগুলো দেখতেছি, আপনার গাড়িগুলো যাইতেছে। আমরা সুশৃঙ্খল একটা বাহিনী, আমরা সুশৃঙ্খলভাবে আমাদের কর্মসূচি, আমাদের চলমান যে আন্দোলন মানববন্ধন, সেটা আমরা শৃঙ্খলাভাবে চালিয়ে যাবো। এতে কোনো জন দুর্ভোগের যেন ক্ষয়ক্ষতি না হয় সেদিকে আমাদের খেয়াল আছে। থ্যাংক ইউ।